নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, আপনারা যখন এইচএসের যে পিপিআর এবং পিপিএসের রেজাল্ট চেক করছেন, আপনাদেরকে কিন্তু হয় রিভাইজড এরকম লেখা দেখাচ্ছে, নয় নো চেঞ্জ লেখা দেখাচ্ছে। তো এই রিভাইজড মানে কি, আপনারা পাস করেছেন না ফেল করেছেন, বা আপনাদের নাম্বার বাড়লো না কমলো, আর নো চেঞ্জ মানে কি, এই বিষয়টা নিয়ে আমরা আজকের ভিডিওতে ক্লিয়ারলি আলোচনা করব। এছাড়াও আপনারা কবে নতুন মার্কশিট হাতে পাবেন স্কুল থেকে, সেইটাও আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো কীভাবে এইচএসের এবং মাধ্যমিকের পিপিআর এবং পিপিএস যারা করেছেন তারা রেজাল্ট দেখবেন, আপনাদের নাম্বার বাড়লো না কমলো কী দেখাচ্ছে, সেই নিয়ে আজকেই কিছুক্ষণ আগেই আমি একটা ভিডিও দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে আই বটনে ভিডিও শেষে দিয়ে রাখবো, বা চ্যানেলে গিয়েও আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নেবেন আগে। তো এবার এক এক করে আমাদেরকে আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। যাদের নো চেঞ্জ লেখা আসছে, এই নো চেঞ্জ মানে জানবেন আপনাদের কোনো পরিবর্তন হয়নি। ধরুন আপনি এই এইটির ক্ষেত্রে আমি বলছি যে হিস্টোরিতে ওনার নো চেঞ্জ এসেছে, আমি সাপোজ ধরছি উনি হিস্টোরিতে 50 পেয়েছিলেন, ইতিহাসে 50 পেয়েছিলেন, ওনার নাম্বারটা 50ই রয়েছে, ওনার এক বাড়েও নি এক কমেও নি, যা ছিল তাই রয়েছে। ফিলোসফিতে ওনার নো চেঞ্জ রয়েছে, যা ছিল তাই রয়েছে, ওনার এক বাড়েও নি এক কমেও নি, মানে যা ছিল সেই নাম্বারটাই রয়েছে, কোনো বাড়েও নি কোনো কমেও নি। এবার দেখুন, আপনার যদি রিভাইজড লেখাটা থাকে তার মানে আপনি বুঝবেন আপনার পরিবর্তন হয়েছে, নাম্বারের পরিবর্তন হয়েছে, সেটা আপনার কমও হতে পারে, সেটা আপনার বেশিও হতে পারে। তবে কিন্তু কম হওয়ার চান্স খুবই কম, বেশি হওয়ার চান্সটাই কিন্তু বেশি। বোর্ডের সঙ্গে আমি কথা বলেছি, বোর্ডের তরফ থেকে ওনারা বলেছেন যে আমরা সম্ভবত, মানে বেশিরভাগই কিন্তু কেসে পিপিআর বা পিপিএস করলে নাম্বার কমানো হয় না, নাম্বার বাড়ানোই হয়, বা যদি মানে একই রাখা হয়। তো এইটির ক্ষেত্রে দেখুন, রিভাইজড মানে আমরা 99% ধরে রাখতে পারেন নাম্বার বেড়েছে, নাম্বার কমার চান্স মাত্র 1%, তো না বরাবরই। তো আপনারা ধরে নেবেন রিভাইজড মানে নাম্বার পরিবর্তন হয়েছে, তো নাম্বার আপনার বেড়েছে, এটাই আপনারা ধরে নেবেন রিভাইজড। তার মানে রিভাইজড মানে হচ্ছে নাম্বার আপনার পরিবর্তন হয়েছে এবং নাম্বার আপনার বেড়েছে। এবার দেখুন কত নাম্বার বেড়েছে, 4 বেড়েছে না 3 বেড়েছে না 5 বেড়েছে, সেটা কীভাবে বুঝবেন? তার জন্য কোনো অনলাইন প্রসেস নেই এখন পর্যন্ত, বোর্ডের তরফ থেকে কোনো সেই নিয়ে কোনো প্রসেস চালু করে রাখেনি। একমাত্র আপনারা কত নাম্বার আপনার বেড়েছে সেটা বুঝবার জন্য আপনাদেরকে স্কুলে যেতে হবে। স্কুলে কিন্তু যাদের যাদের নাম্বার কমেছে বা বেড়েছে তাদেরকে কিন্তু নতুন মার্কশিট দেওয়া হবে, বোর্ড থেকে স্কুলকে দিয়ে দেওয়া হবে এবং স্কুল থেকে আপনাদেরকে সেই নতুন মার্কশিট দিয়ে দেওয়া হবে। নতুন মার্কশিট দেখে আপনি বুঝতে পারবেন আপনার কত নাম্বার বেড়েছে। আর যাদের ফেল ছিল, মানে আনসাকসেসফুল লেখা ছিল, তারা পাস করেছেন কি না সেই মার্কশিট দেখে তবেই কিন্তু বুঝতে পারবেন, নইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, কোনো মতেই বুঝতে পারবেন না, কোনো পদ্ধতি চালু করা নেই। কেবলমাত্র রিভাইজড মানে আপনারা বুঝবেন যে আপনাদের নাম্বার হয় বেড়েছে নয় কমেছে। তো আগেই বললাম বাড়ার চান্সটাই কিন্তু বেশি রয়েছে, তো আপনারা ধরে নেবেন যে নাম্বার আপনাদের বেড়েছে। এবার দেখুন কবে আপনাদেরকে মার্কশিট দেওয়া হবে, এই সংক্রান্ত কিন্তু আপডেটে এখানে বলেই দেওয়া হয়েছিল যে 27 জুলাই স্কুলের হাতে নতুন মার্কশিট দেওয়া হবে। 27 তারিখে জুলাই মাসের স্কুলকে মার্কশিট দিয়ে দেবে। এবার স্কুল থেকে হয়তো আপনাকে 27 তারিখেও দিতে পারে, নইলে 28 তারিখ বা তার পরের দিন দিতে পারে। তো ধরে রাখতে পারেন 27 তারিখে যদি মার্কশিট আপনাদেরকে নাও দেয় স্কুল, 28 তারিখে আপনারা মার্কশিট স্কুল থেকে পেয়ে যাবেন। তবুও আপনারা 27 তারিখে একবার স্কুলে যাবেন, যে শিক্ষক মহাশয়দের সঙ্গে কথা বলবেন যে কবে নাগাদ তারা মার্কশিট পাবে। মানে যারা রিভিউ করেছিলেন তাদের মধ্যে অনেকেই পাশ করে গেছেন, কারণ এখানে বলেই দেওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিকের রিভিউয়ে 80% পড়ুয়ার 1 থেকে 5 নম্বর বেড়ে এলো, মানে 100 জনের মধ্যে 80 জনের 1 থেকে 5 নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। আর কিছু কিছু ছাত্রছাত্রীর 20 বা তারও বেশি নাম্বার কিন্তু বাড়ানো হয়েছে, তার মানে দেখতেই পাচ্ছেন কত নাম্বার বাড়ানো হয়েছে। এছাড়াও 20,000-এর মধ্যে 80% 1 থেকে 5 নম্বর বেড়েছে, এছাড়াও বাকিদের 6 থেকে 10 নম্বর বেড়েছে এবং 11 থেকে 15 নম্বরও বেড়েছে। এছাড়াও 16 থেকে 20 নম্বর পর্যন্তও কিন্তু কিছু কিছু স্টুডেন্টের বাড়ানো হয়েছে। তো অবশ্যই আপনারা অপেক্ষা করে থাকুন, আপনারা স্কুলে মার্কশিট আনবেন, তারপরে আপনারা বুঝে যাবেন আপনাদের কত নাম্বার বেড়েছে। আর যারা নাম্বারে সন্তুষ্ট হবেন না, যাদের ধরুন নাম্বার বাড়েনি, নো চেঞ্জ দেখাচ্ছে বা রিভাইজড দেখাচ্ছে, আমাদের হয়তো সেই নাম্বারেও সন্তুষ্ট হচ্ছেন না আপনারা মার্কশিট নেওয়ার পর, তারপরেও কিন্তু আরেকটা জিনিস করা যায়, আরটিআই করা যায়। আরটিআই করলে আপনাদেরকে খাতা কিন্তু নিজেদেরকে দেখাবে, আপনারা নিজেদের খাতা নিজেরা দেখতে পারবেন কোথায় কী ভুল হয়েছে বা কী রয়েছে। তো সেটাও কীভাবে করতে হয় সেই নিয়েও আপনাদেরকে আমি একটা ভিডিও আলাদাভাবে বানিয়ে দেবো।
আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনাদের রেজাল্টের ঘরে কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, এবং পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।